তোমার নাম কি? শিশির সরকার। ঘটনাটা কি হয়েছে? আমি তো মাঠে কাজ করতে গিয়েছিলাম, বাড়ি থেকে ফোন করলো যে এরকম মারা গেছে, তারপরে আসলাম। যে মারা গেছে কি হবে তোমার? আমার পিসির ছেলে, দাদা হবে। কি নাম? সুশান্ত সরকার। বয়স কিরকম হবে? 32। কিভাবে মারা যায়? ফাঁসি দিয়ে। আচ্ছা, অশান্তি চলছিল বাড়িতে নাকি? হ্যাঁ, বাড়িতে অশান্তি, বউ এখানে থাকে না, বাবার বাড়ি চলে গেছে, তাই নিয়ে একটু গন্ডগোল ছিল। তার ছেলে মেয়ে? একটা ছেলে আছে। কিভাবে মারা গেল, কেন কিছু বুঝা যাচ্ছে না? সেরকম কিছু আমি জানি না। এটা কি হয়েছে? ঘটনাটা বলতে তো ওদের পারিবারিক সমস্যা, বউ তো এখানে থাকে না, বাপের বাড়ি যায় আছে, মোটামুটি 15-20 দিন হচ্ছে। তো আমরা আবার গেছিলাম মেসো, আমি আর দু চারজন ছেলে পেলে যাই, ওনার বাবাকে বললাম যে সংসারে তো অশান্তি হতেই পারে, তো মেয়েকে না রেখে ছেলের বাড়িতে পাঠায় দেন। ওর বাবা বলছিল যে ঠিক আছে, 10টা দিন থাকুক, রাতটা একটু ঠান্ডা হোক, পাঠাবো। তো আর পাঠায়নি। ছেলেটা বলে কালকে গেছিলো ওখানে দেখা করতে, এখন মানে কোনো রকম টর্চার করছে না কি কিছু বোঝা যাচ্ছে না, এখন ওই টেনশনেই হয়তো সুসাইডটা করছে। আপনার নাম? আমার নাম প্রদীপ দেবশর্মা। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল চলছিল, এই নিয়ে আত্মহত্যা করে মারা গেলেন স্বামী প্রশান্ত সরকার। বাড়ি রয়েছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 8 নম্বর মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের জোন ডিপি গ্রামে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া। ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মর্গে পাঠায়। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। শোনাবো, নামটা কি আছে জিজ্ঞাসা করছো? যে মারা গেছে, বয়স কত? আপনি কি বেকার, নতুন ব্যবসা খুলবেন ভাবছেন, কিংবা আপনার ব্যবসার পাশাপাশি অন্য আরও ব্যবসা করতে চান? তাহলে আপনার জন্য সুখবর, আমরা আপনার জন্য নিয়ে এসেছি AEPS CSP নেওয়ার সুবর্ণ সুযোগ। এই CSPতে আপনি আধার কার্ড দিয়ে যে কোনো ব্যাংকের টাকা উঠাতে পারবেন, যে কোনো অপারেটর সিম রিচার্জ হবে, সাথে আকর্ষণীয় ক্যাশব্যাক, প্যান কার্ড তৈরি করতে পারবেন, যে কোনো ব্যাংকে DMT করতে পারবেন, লাইন বিল, গ্যাস বুকিং, ট্রেনের টিকিট, বিমানের টিকিট কাটতে পারবেন। আজই যোগাযোগ করুন 9609183940।